আমার বাবার কাণ্ড দেখেন বাড়িতে তিনটি পাটি ছাগল আছে খিদে লেগে ভাবাছে বাবা টানতে টানতে পাটার কাছে নিয়ে যাইছে তবে বিয়ারে বাবা যেতে এই রাস্তা আসি কেউ বলবা না বেশ আমি চুরু করে বসে থাকবো এখানে এই হারাম রেখে সাধনে কত খুঁজবা আর খুঁজে খুঁজে পাই না টায়ারে আরে তোমরা আমার ছেলেকে দেখেছো কোথায় কথা বলছে বাবা টায়ার আরে তুই গাছের উপরে কি করছিস এই নি চাই এই নি চাই এই এই কাঁচাকালি কি করবি নিচে আই নিচে নাম বাবা পা ভেঙে যাবে কি না মারবো না আরে বাবা বয়স হয়েছে না এই জন্য লাঠি বাবা না বাবা টায়ার তুই আয় বাবা টায়ার আয় আরে বাবা মারবো না তুই আয় ওর বাবা টায়ার আয় নি চাই মারবো না বাবা তুই নিচে আয় এই ছেলেকে নিয়ে আরে বাবা কিচ্ছু বলবো না হ্যাঁ হ্যাঁ নিচে আয় আরে বাবা পা ভাঙবে এই গাই কি বলে আমি তোকে মারলাম না আর ও বাবা গো চিন্তা করছিস কেন তুমি এখনো মারো নাই তোকে মেরেছি আমি ভয়েই কাঁদছি তুই যে কাঁদছিস তুই চোখে জল কই এই কদিন আগে হয়ে গেল আবার আষাঢ় মাসে হবে ছেলে কথা শুনেছো হ্যাঁ তুই জীবনে মানুষ হবি না এই তুই নাকি স্কুল যাস না কোন শালা বললাম স্কুলে যাই না কোন শালা হ্যাঁ কে বললো মাস্টার মশাই বললো তুই কোনদিন স্কুলে যাস না আমি যাই ও শালা দেখতে পাই না ওরা শালা আমি স্কুলে যাইছি গো তুই কবে স্কুল যাস কেন আমি যাই না তুই কবে স্কুল যাস তুই কেন পড়তে রবিবারে যাই ছেলে কথা শুনেছো হ্যাঁ ছেলে কথা শুনেছো কেন রবিবারে স্কুল যাই না রবিবারে স্কুল বন্ধ থাকে স্কুল হয় না ওই দিন আমার পড়াটা ভালো হয় রবিবারে তুই এবার কি পড়িস এই তুই রবিবারে কি পড়িস কেন পড়াশোনা করি তাহলে আমাকে পড়াশোনা দেখি বলবো হ্যাঁ পড় কি বলবো একটা পদ্য বলে শোনা ও কবিতা হ্যাঁ কবিতা বলে শোনা সেই কবিতাটা বলবো কোনটা সেই রবীন্দ্রনাথ কুকুরের রবীন্দ্রনাথ ঠাকুর 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 হ্যাঁ বল দেখি সেটা বলবো হ্যাঁ বল ও সেটা বলবো তো ও আমি জানি আমার মুখস্থ তুই জানিস তাই বল দেখি চাঁদ উঠেছে ফুল ফুটেছে বাবা 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 এবারে হয়েছে মনে হয় নাকি না হলে তো বাবা কইলো না ঠিক হয়েছে মনে হয় নাকি গো এ বল চাঁদ উঠেছে ফুল ফুটেছে বাবা 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 চাঁদ উঠেছে ফুল ফুটেছে গুড 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 তোর মায়ের তোর মায়ের 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 কি রে টায়ার এই এই হারাম দাবার কি মায়ের কি আমার মায়ের হাত এই এদিকে আই এদিকে আই হ্যাঁ এখানে এখানে হ্যাঁ এদিকে এদিকে তোর আমি আরে বল তুই মারছিস কেন কে হ্যাঁ আমি কোথায় মুখ খারাপ করলাম কেন কি বললাম আরে হারামরা তো তা নয় গুড 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 মানে কি জানিস গুড মানে ভালো আর ভেরি গুড মানে আরো ভালো তাই নাকি বাবা হ্যাঁ ও ঠিক বলছিস না বললে তো গুষ্টি বুঝছিস তো বাবা আরে বাবা তাহলে হয়েছে নাকি হ্যাঁ তাহলে বলবো ভালো করে বল চাঁদ উঠেছে ফুল ফুটেছে বাবা 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 চাঁদ উঠেছে ফুল ফুটেছে ঝোপে ধারে কে হারাম চাঁদা এই এই চল হারাম রে আরে বিয়ে আগে এই এই
কুতা খাবো না চামিন খাবি কুয়া খাবো না রে আই কি খাবি তা খাবো বল কি খাবি তুই যা খাবি তোকে তাই দিব বল কি খাবি তাই দিবে যা খাবো বল যা তুই বল আমি দুধ খাবো খাবি দুধ খাবি দুধ খাবি তুই হ্যাঁ তুই দুধ খাবি বাড়ি করছে হারাম দাদা আমার ছেলেকে মারবে না দুধ খাবে দুধ এবার কি হইছে বাবা এখানে ঘরে গন্ডলে কেন কি হইছে বেটা কি হইছে কি হইছে বলবি তো ওরা কি হইছে বলবি তো গুগু গন্ড করছে কেন কিন্নি আমার মোবাইল মেরে গেছে মা ছি 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 আমার হাগা মেরে গেছে মা আরে তুই এত বড় ছেলে ঘরে প্যান্টি পায়খানা করছিস ছুচিয়ে দে ছুচিয়ে দে চুপ এত বড় হয়েছে বড় ছেলেকে আমি ছুচিয়ে দেব ও আগে ছোটবেলা আমার আমি হাইতাম আমার মা ছুচিয়ে দিতে এবার বড় হয়ে গেছে আমার বাবা ছুচিয়ে দিবে এই আমি কে ছুচিয়ে দেব দাও বাবা ছুচিয়ে দাও এই না ছুচিয়ে দেবা না আমি পুকুরে যাও যদি ছুচিয়ে না দেবা তো গায় কোলা এই আরাম দাও বজনে পুকুরে যাও তুমি ছুচিয়ে দেবা কি না এও বাবা দেও না তুই ছুচিয়ে দে আই মোটরে জলে ছুচাই এ দা ছুচিয়ে দিবি না তাইলে না ভবিষ্যৎ খারাপ কই দেব এই কি করবি কি করবি ছুচাবি কি করবি এই কি করবি তুই ছুচিয়ে দিবি না কি করবি তুই তুই দিবি না না এই কি করবি তাহলে তো দেখালে কি দেব কি করব দা কি করবি ছি 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 তুই কি করলি রে ছি তুই বাইরে সম্মুখে কর দিবি আরে গোবর জল না দিলে হবে না কাটিস না বাবা আই 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 বাড়ি আই বাড়ি আই ওরে আমার সোনা ওরে আমার মানি পয়সা সোনা দানা ধন আমি সেই ধন হ্যাঁ বাং কানাস আমি মনে করছি মা মুখ খারাপ কইলে না না এও 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 কি ই কে রে ওইটা তাহলে ওইটা তোর বাবা এই তোমার বাবা ছেলের কথা শুনেছ ওটা কে রে এ বাবা লয় মনে যে পুকুরের গাব্বা এ বাবা ও তোমার বাবা কেমন কথা হলো কেউ আরে তোর বাবা ভয় পেয়েছে দা আরে তোর বাবা অন্ধ হয়ে যাবে রে ডাকাইছে ডাকাইছে এম এম এই তোমার বাবা হ্যাঁ তোর বাবা আমার আমার বাবা তো কে হয় রে কেন তোর বাবা আমার স্বামী হয় তুই তাহলে বাবার মামি হয় ও স্বামী স্বামী ও বাবা বাবা এটা কে ওরা হচ্ছে তোর মা আমার তো মা তো তোমার খালা নাকি এই আগো তো তোমার কে ওরা হচ্ছে আমার মানে স্ত্রী ও তাহলে তুমি মনে হয় মায়ের হেড মিস্ত্রি আরে হারামদা তা নয় ওরা হচ্ছে আমার ওয়াইফ ওয়াইফ তাহলে তুমি মনে মাই জল তোলা হুঁশ পাই ছেলে কথা শুনছো আরে বাবা তা নয় মানে তোর মাকে আমি বিয়ে করেছি কে বিয়ে করেছে আমি বিয়ে করেছি এ আমার মাকে হ্যাঁ তোর মাকে আমি বিয়ে করেছি হ্যাঁ আমার বাবা কি বলছে কি তো বলেছে হ্যাঁ করেছে প্রধান সাহেব বসে আছে হ্যাঁ আচ্ছা তো কি হইছে এখনি আমি কেন্দ্র সরকারের কাছে যাব হ্যাঁ
আর তুই এখনো জোয়ান আছিস? হ্যাঁ। আমি বললাম আমার মা আমার মায়ের ভাতার মরে গেছে, পাঁচটা ভাতার দাও। ওরে মা, কেন্দ্র সরকার ভাতা দিছে। আরে ভাতা নাই। ওই তো ফুরকুনের বাপ মরে গেল, ফুরকুনের মাকে ভাতা দিল। কুরমানের বাপ মরে গেল, কুরমানের মাকে ভাতা দিল। বুড়ো মানুষ, তা তো জোয়ান আছিস, তোকে ভাতা দেবে না? আরে ভাতা নাই। কি বিধবা ভাতা? ভাতা আমার দুঃখ নাই, আমি তো দশ তালায় পাঁচ তালায় একমাত্র পাটা। পাটা না বল বেটা। ওই বেটা বলতে পাটা বলি ফেলছি। ওই শালার বেটা আমার নিমন্ত্রণ করলো না কেন? আমি জানলার ফাঁক দিয়ে মুক্তি। তখন তুই এখানে ছিলি? আমি কোথায় ছিলাম? তখন তুই অপরে ছিলি। আমাকে টেলিফোন করতে পারো নি? তাই এখানে কি করে এলাম? আরে কি করে আসলি সেটা শুনবি? তাহলে আমি শোনাবি তোকে। তাড়াতাড়ি বলছি না, ও মা বলছি তো মহরম খাইলো আজ। ওরে বাবা, ছেলে খেপে গেছে। শিগগিরই তাড়াতাড়ি বল আজ। এই শোন বলছি, তোর ওইটা দূরে রাখ, আমার ভয় লাগছে। কালীগঞ্জে আগামী গতকাল মার্ডার হয়েছে, মার্ডার করবো আজ। না দাঁড়া, বলছি ওটা ওটা পুলিশ বাবুরা জানে। তাই কালীগঞ্জ থানায় মার্ডার হয়েছে। সে কালীগঞ্জ থানায়? আরে শালার বাটো কাজ দিবি। ওরে বাবা, ওরে মা মানিস না বাবা, বলছি শোন শোন। রাত যখন আসলো, একটা ঘরের মধ্যে তোর বাবাকে আমাকে ভরে দিল। কাকে? তোর বাবাকে আর আমাকে। বাবা তু? হ্যাঁ। এক জায়গায় ভরে দিয়ে বাইরে থেকে শিকল তুলে দিল। বাবা তোকে নিয়ে গেল, তুই চলে গেলি? হ্যাঁ। যখন ভরে দিল, এক পা দুপা করে তোর বাবা আমার হাত ধরলো, খাটের উপরে আমাকে নিয়ে গেল। আমি চলে গেলাম, তোর বাবার আমার সঙ্গে দু একটা মধুর মিলন হলো। ওটা ভালো জিনিস। সেই মধুর মিলনে সেই রাত্রে তুই আসলি আমার এই গর্ভে। গাভাই? গাভাই না, গর্ভে। গর্ভে? দূর গর্ভে? হ্যাঁ। আম্মি? হ্যাঁ রে। এটা মিষ্টি কথা বললি না বাবা। আমি যে এত বড় ছেলে, আমি তোর গাভাই জায়গা হইলাম? তখন তুই এতটুকু? কতদিন ছিলাম মা? আমি বাবাকে ভাই বলে ফেলেছি। শালার বেটা, তোকে ভাই বলবো না কি বলবো? মা না হয় দশ মাস দশ দিন আমাকে গর্ভে ধরেছিল, আমি মাকে মা বলে ডাকি। শালার বেটা যেমন পাঁচ মাস লিস নে, সামনে শীত ক মাস। কেন? হ্যাঁ, পাঁচ মাস এখন, দু মাস, দু মাস এখন, তিন মাস আছে, তিন মাস শীত আছে। হ্যাঁ, এই তিন মাস আমি তোর পেটে ঢুকবো, কেউ আটকাবে না। মা একদিন মোবাইল নিয়ে আই, আমার মাথায় ঢাল গেলে এই শালার বেটার পেটে ঢুকবো তিন মাস। ওরে মারে, তোর কোনো বাপ বাঁচাইতে পারবে না রে শালার। এই তুই খেদির মাকে কেন মেরেছিস? খেদিকে কেন মেরেছিস? কাকে? খেদিকে। কেন খেদিকে? কিছু বলিছে? আরে খেদিকে মেরেছিস বলে খেদির মা এসে ঝগড়া করেছে। কি বলিছে? আমাকে কত ভাতার কাকি, বেটা কাকি। কোন ভাতার খাকে আমার মাকে গাল দিয়েছিস? খেদির মা ওই দিয়ে বসে আছে। ওই লো ভাতার খাকিরা, ওই তোদের ভাতারের মাথা খাই। ওই লো, আই বড় ভাতার খাকে। এই তুই গাল দিছিস? আমার মাকে গাল দিছিস? আমি গাল দেব না শুধু। এই তোর মাকে গাল দেবে না? ওর মেয়েকে জাহাঙ্গীরকে প্যান্টটা কেন ছিনলি? হ্যাঁ,
ওর প্যান্টটা ছিঁড়ে দিলি? ভাইবড়া ছুরি লজ্জা নাই রে, প্যান্ট ছিঁড়েটা বলে দিয়েছে ভাই। এই প্যান্ট কেন ছিলাম এবার বল, কেন তুই তো ছিঁড়তে বললি তাই আমি ছিঁড়ে দিলাম, তুই বল এবার কেন ছিলাম বল, বলবে না ভাই বলবে না। আমি যখন ছুরির সাথে পেয়ারা চালাম, ছুরি তখন গাছের উপর আছে, আমি বললাম খেতে পেয়ারা দে, তা বলছে আগে আই দিব, এমনি করে আগে গেলাম, যাই বললাম পেয়ারা দে, তা বলছে আগে আই দিব, এমনি করে আগে গেলাম, আমি বললাম তো এবার দে, তা বলছে আর একটু আগে দিব, আবার আগে গেলাম, চুপচাপ থেকে যাওয়া। তারপরে যখন আগিয়ে গেলাম, আমি বললাম তো এবার দে, তো বলছে ওপর পেনা টাকা দিব, কি দিল আম? হ্যাঁ তোর মাই সেই ফজলি আম। আরে বাবা কি দিল? আম দাইনি। কি দিয়ে? ওপর পেনা তাকি যা ছুরি পিয়ারা দাইনি, ওপর পেনা তাকি যা ছুরি পিয়ারার বদলে চুরি করে মুখে মুইতে দিয়েছে। সব সব চলে গেল বাবা, তুই যদি মানুষ থাকলো না, ছুরির মুদ কি নুন চাগো, তুই যদি পাড়ায় মুখ দেখাতে পারি না, তোর মতো ছেলে মেয়ে চাই না, তোর মুখ দেখতে চাই না, আজ থেকে তুমি মুখ দেখবো না। না আমার? হ্যাঁ না এদের, তোর মুখ দেখবো না। ঠিক আছে আমি কথা দিলাম বাবা, তোমাকে আমি সকালবেলার মুখ দেখাবো না। কেন? আমি এতগুলো লোকের সামনে কথা দিলাম মুখ দেখাবো না, আমি সকালবেলা যে প্যান খুলে দাঁড়াবো তুমি আমার মুখ দেখবো, তোকে এবার জায়গা দেবো না। আজ থেকে আমি তোকে তেজ পুত্র করলাম, বাড়ি থেকে তুই বেরিয়ে যা। কি করলে বাবা? তেজ তেজ তেজপাত না, তেজ্য পুত্র। তেজ্যপুত্র মানে কি জানিস? কি? তুই বাবা বলে কোনো পরিচয় রাখবি না, আমরা তোকে ছেলে বলে পরিচয় দেব না। ঠিক আছে আমি কথা দিলাম, আমি বাবাকার বাবা বলে ডাকবো না, আজ থেকে ভাই ভাই বলবো। আরে তা নয়, তেজ্যপুত্র মানে এই বাড়িতে কোনো দাবি তোর থাকবে না। এই বাড়িতে আমার দাবি থাকবে না, আমি তোর মুখ দেখবো না, আমার মুখ দেখবো না, যাবে রে যা, আমি কোনো দিন আসবো না, কোনো দিন আসতে পারবি না। আমি ঠিক আছে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো, আমি সন্ধ্যাবেলা বাড়ি ঢুকবো। তুই বেরিয়ে দিই এই বাড়ি ঢিবিতে পা দিবি না। আমি আসব না। না মা গো। কি? আমি তো দশটা লয় পাঁচটা লয় একমাত্র শয়তান মা। শয়তান না সন্তান। তোকে কথা বলতে বলে না, তুই বাড়ি থেকে দাঁড়িয়ে তোকে কথা বলতে বলে না। আমি তাহলে কোনোদিনও বাড়িতে আসবো না। না আপনারা দেখেন আমাকে আর কোনোদিনও বাড়িতে জায়গা দেবো না, এ জীবন আমি আর রাখবো না। দরকার হয় ট্রেন চলে যাবে, ট্রেনে মাথা দেবো, দরকার হয় যে পুকুরে জল নাই লটপটি ডুবে মরবো। তা বলাই তুমি ওই ছেলেকে তেজ পুত্র করেছ, বেশ করেছ। ছেলে যদি সত্যি মানুষের মতো মানুষ হতে পারে, দেখবে একদিন না একদিন মানুষের মতন মানুষ হয়ে এই বাড়িতে আসবে, ছেলে মানুষ হয়ে ফিরে আসবে, আর সেই আশায় আমরা বসে। চলো কিনি, চলো চলো।